আমি প্রথম দফাতে যখন ঢাকাতে ফিরে যাই সেটা ছিল ১৯৫৮ সালে, পিএইচডি করা শেষ করে। না না, সেটা আমি ছিলাম তখন কেমব্রিজে, ইংল্যান্ডের কেমব্রিজে আমি দু বছর পড়াশোনা করেছিলাম। ইনফ্যাক্ট আমি যে যে কলেজ থেকে পাস করেছি সেই কলেজের একটা মানে ট্রেডিশন ছিল এই যে ওখান থেকে পাস করলে পরে যে কোনো ছাত্র পাস ভালো করে মোটামুটি ভালো রেজাল্ট করা ছাত্র সে হারবার্ডে ভর্তি হতে পারবে। সুতরাং আমার সুযোগ ছিল তখন হারবার্ডে চলে আসা, কিন্তু আমি না করে না সেটা না সে তাতে প্রলুব্ধ না হয়ে আমি দেশে গেলাম দুটি কারণে। একটি কারণ হলো আমার আমার পরিবারে আমার আমার থাকা দরকার, আমার আমার আমি সবচেয়ে বড় ভাই ছেলে এবং আমার আমাদের অত্যন্ত দরিদ্র পরিবার, আমার বাবা মা খুব কষ্ট করে আমাকে মানুষ করেছে, সেই একটা ঋণ যে বোধ ছিল আমার মনে দেশের প্রতি, দেশের প্রতি, আমার আমার পরিবারের প্রতি, পরিবারের প্রতি, আমার স্বজনদের প্রতি এবং আমার বিবেকের প্রতি, সব কিছু মিলিয়ে আমার মনে হলো যে আমি যদি এখন আবার অন্য যাত্রা চলে যাই জীবনের খোঁজে তাহলে পরে অন্য জীবনকে আমি আমি বঞ্চিত করব। চার বছর সেখানে শিক্ষকতা করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবং আমার শিক্ষকতা জীবনের আমি মনে করি যে মোটামুটিভাবে আমার একটা সুনাম হয়েছিল এই সেন্সে যে ছেলে মেয়েরা আমাকে ভালোবাসত, আমি ওদের ভালোবাসতাম। একটা আমার যে প্রাক্তন ছাত্রছাত্রীরা তারা পরবর্তীকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিজেরাই শিক্ষক হয়েছিল। তখন কি অ্যানেক্স বিল্ডিংটা হয়েছিল ম্যাথমেটিক্স? না, আমি যখন ছিলাম তখন ছিল না, তখন ছিল না, তখন ছিলাম আমরা কার্জন হলের একটা এক্সটেনশন ছিল সেখানে ছিলাম আমরা। ইট ওয়াজ বিউটিফুল টাইম, বিউটিফুল লাইফ। তারপরে ১৯৬১ আমি বিয়ে করে ১৯৬২ চলে এলাম এদেশে, ১৯৬৩ শেষের দিকে আমার পিএইচডি কাজ হয়ে গেল, আমার ডিগ্রি পেয়ে গেলাম পরের বছরই। ফিরে দেশে যাব, ফিরে যাব, ততক্ষণে ধরা পড়ে গেল আমার স্ত্রীর কিডনি অসুখ, কিডনি ফেলিওর হয়ে যাবে। এখন সমস্যা ছিল যে কিডনি যদি সমস্যা হয়ে থাকে এবং সেটা যদি কোনোভাবেই চিকিৎসার আওতার মধ্যে না থাকে তাহলে পরে কি হবে, দেশে যদি ফিরে যাই ধীরে 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 ও ক্ষয় হয়ে যাবে, আমাদের দুজনের বৈবাহিক জীবন পুরো সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যাবে এবং তাতে করে কারো কিছু লাভ হবে না, না হবে আমার লাভ, আমি যে পরিবারে ফিরে যাব আমার পরিবার তারাও তাদেরও কিছু লাভ হচ্ছে না। তখন আমি মনে হলো যে বোধহয় এখানে কিছুদিন থেকে যাই। তারপরে যখন ১৯৬৫ যখন যুদ্ধটা লাগলো ভারত পাকিস্তান পাকিস্তানের মধ্যে, তখন আরেকটা মানসিক একটা একটা ঝড় হয়ে গেল আর কি, যে এই এই কী ধরনের স্বাধীনতা আমাদের দেশ তথাকথিত স্বাধীনতা আমাদের দেশ পেল, যে কিছুদিনই পরস্পরের সঙ্গে থাকতে পারছে না। তখনও পর্যন্ত কিন্তু আমি ক্যানাডিয়ান ইমিগ্রেশন ভিসাই নিয়ে আমি আমার মধ্যে দ্বন্দ্ব ছিল, এই সিদ্ধান্তে পৌঁছতে পারছিলাম না, নিজের সঙ্গে যুদ্ধ করছিলাম যে আমি কি কখনোই সারা জীবন বিদেশে কাটাবার বাসনা নিয়ে বেরিয়েছিলাম, ওই স্বার্থপরতা কি আমার মধ্যে ছিল সত্যি সত্যি, কিছুতেই নিজেকে গ্রহণ করতে পারছিলাম না যে আমার ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষার জন্য আমি সব আদর্শকে বিসর্জন দেব সেটা কি করে হয়, আমি কি করে নিজেকে ক্ষমা করব। যাই হোক, ধীরে 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 সময় যেতে লাগলো এবং আমার স্ত্রীর ক্রমেই সে নিম্নমুখী হতে লাগলো। তখন ডাক্তার বলল তোমরা যদি তোমার যদি সন্তান চাও আর দেরি করো, ১৯৬৬ আমাদের প্রথম সন্তান ছেলে জন্মগ্রহণ করল, দ্বিতীয় সন্তান যখন হল ১৯৬৯ তখন আমার আমার নিজের যে গবেষণার জীবন
সেটা ক্রমেই ফ্লারিশ করতে শুরু করল। এবং ঠিক সেই সময়ই বাংলাদেশের আকাশ, রাজনৈতিক আকাশ ক্রমেই মেঘাচ্ছন্ন হতে শুরু করল। তারপরে যে স্বাধীনতা আন্দোলন শুরু হয়ে গেল, ধীরে 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 আমার যেন দেশের পথটা একে একে একটু একটু করে রুদ্ধ হতে শুরু করল, দেশের দরজাটা। তারপরে যখন মানে মুক্তিযুদ্ধের সময় আমরা সবাই ডেকে গেলাম, মানে স্বাধীনতা সংগ্রামে যতটুকু সম্ভব আমাদের পক্ষে বিদেশের থেকে করা আমরা করলাম। আরেকদিকে আমার নিজের গবেষণার জীবন, অধ্যাপনার জীবন দুটোই যেন একটা বিশালতা প্রাপ্তি হচ্ছে, একটা ব্যাপক জায়গা চলে যাওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে, যেটা দেশে গিয়ে হয়তো হতো না। আমার অন্যান্য যারা বন্ধু দেশে ফিরে গেছে, যারা নাকি আমার চাইতে অনেক মেধাবী ছাত্র ছিল, তারা তো তারা সেখানে গিয়ে শুষ্ক বেতের লতার মতন আস্তে 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 নুয়ে পড়ছে। 72 আমি সপরিবারে আমি চলে গেলাম লন্ডনে এক বছর কাটাবো বলে। আমি সেবাটিক্যাল, আমাদের একটা সেবাটিক্যাল লিভ বলে একটা জিনিস আছে, প্রতি 7 পর পর আমাদের অধ্যাপকরা অ্যাটলিস্ট কানাডাতে, তা আমেরিকা তো আছে, পশ্চিমের অনেক দেশই আছে, তারা একটা বছর ছুটি পায়। মানে মুখ্য তার মুখ্য কারণ হলো কিন্তু তাকে ফ্লোরিডা থেকে ছুটিতে মানে আরামসে কাটানোর জন্য নয়, আইডিয়াটা হলো সে রিসার্চের মধ্যে থাকবে, নিয়োজিত থাকবে পুরো সময়টা। ইনফ্যাক্ট আমি তাই করলাম, এবং ওখানে গিয়ে একটা ভিন্ন আমার রিসার্চটা একটা যে খাতে চলছিল গোড়াতে, সবটুকুই তো গণিত নিয়ে। তো স্যার গণিতের সংখ্যা, গণিত জিনিসটা কিন্তু আমরা ঠিক ভালো বুঝি না। আমাদের যে বাংলাদেশের যে সিস্টেমটা, সেই সিস্টেমটাতে গণিত বলতে কী বোঝায়, এবং গণিতের যে অবস্থানটা মানব সমাজে, মানব জীবনে, প্রকৃতিতে, এই জিনিসটা কিন্তু ঠিক ভালো করে বোঝায়নি কেউ, স্কুলে বোঝায়নি, এই জন্য তা নিজেরই বোঝে না, তারই সীমিত ধারণা। আমাদের শিক্ষকরা কিন্তু কেউ অবজ্ঞাত নয় যে সত্যি সত্যি ম্যাথমেটিক্সটা জীবনের কোথায় কোথায় আছে। ইনফ্যাক্ট আমি যখন বাইরে যাই, গাছের দিকে তাকাই, আমি সেখানে অঙ্ক দেখি, আমি জানি যে পাতাগুলো যেভাবে নাকি তারা সাজিয়ে সাজানো, তাতে অবস্থান, তার মধ্যে ভীষণ একটা গণিতের ব্যাপার আছে। লিওনার্দো দা ভিঞ্চি সায়েন্স অ্যান্ড আর্টস একসাথে করেছে, সায়েন্স অ্যান্ড মানে তখনকার দিনে যারা নাকি মানে বিশাল মনীষী যারা ছিলেন, তাদের সঙ্গে আমাদের তফাৎটা হলো যে আমরা হলাম ক্ষুদ্র একটা শাখা নিয়ে, এই মধ্যেই আমাদের জগৎটা সেখানে। কিন্তু ওই সবাইকার লোকের তা ছিল না, তারা সকলেই ছিল যাকে বলে পলিম্যাথ, ইউনিভার্সালিটিজম একটা জিনিস বলে একটা জিনিস ছিল। তো এভরিবডি ওয়াজ এন ইউনিভার্সালিস্ট, অর্থাৎ ইউ নো ইউ হ্যাভ টু নো এভরিথিং, নট নো এভরি সেক্টর, বাট ইউ হ্যাভ টু হ্যাভ কিউরিওসিটি ইন এভরিথিং। সবচেয়ে বড় জিনিস শিক্ষার জ্ঞানের প্রথম সোপানটাই হলো কিউরিওসিটি, এবং এই ছোট বাচ্চারা কিন্তু সবচেয়ে বেশি কিউরিয়াস, মা এটা কেন হলো, বাবা কেন কেন যেতে হবে ওখানে, কেন ওটা খেতে পারবে না, এই যে কেন, কেনটাই হলো সূচনা। আমার ওই একটা বছর বেশ প্রোডাক্টিভ ছিল আমার রিসার্চ জীবনটা সেখানে, এবং যেহেতু সে ছিল ফিজিক্সে এবং আমি ছিলাম ম্যাথমেটিক্সে, কিন্তু ফিজিক্সের সঙ্গে জড়িত থাকার সত্ত্বেও তার একটা ইন্টারেস্ট ছিল কেমিস্ট্রিতে। তখন আমি গেলাম সেখানে, এই আমরা দুজনে মিলে সম্মেলনে একটা যেন স্রোতের ধারাটা যেন আরো প্রখর হয়ে গেল, নতুন মাত্রা। হ্যাঁ, তারপরে আপনি তখনই আমার বলতে গেলে আমার জীবনের ধন যা কিছু অর্জন যা কিছু সেই অর্জনের
সমস্ত বড় দুয়ারগুলি একে একে খুলে গেল। এবং সেই সময়টা 72 থেকে শুরু করে যে আমি আমরা যে প্রডিউস করতে শুরু করলাম, মোটামুটি ভালো ভালো পেপার শুরু বা প্রকাশ হলো, আস্তে 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 তাদের একটা সুনাম হতে লাগলো। এইভাবেই একটা আমার জীবন একটা প্রতিষ্ঠিত হয়ে গেল অ্যাজ এ রিজনেবলি গুড রিসার্চার। অ্যাট দ্য সেম টাইম 72 আমরা যখন চলে আসবো মে মাসে, তখন এপ্রিলে ফেব্রুয়ারিতে হঠাৎ করে সে অসুস্থ হয়ে পড়লো, তার ইয়ে হয়ে গেল, অ্যানিমিক হয়ে গেল। অ্যানিমিক হলে পরে যেটা করে সাধারণত ওর একটা ব্লাড ট্রান্সফিউশন দেরি হয়ে গেল। ট্রান্সফিউশন দিতে গেলাম, সকালবেলা ওকে রেখে এলাম, রেখে শীত বসিতে আমি ইউনিভার্সিটিতে গেলাম, কাজ করবো আছে। তারপর টেলিফোন করে শুনলাম যে কখন আসবে সে। কিডনি ওনলি 10% ইজ ওয়ার্কিং, 12% ইজ ওয়ার্কিং। সেটা কি অনেকদিন থেকে ছিল না ওই ওই সাত দিনের? আস্তে আস্তে, কারণ এটা হলো স্লোলি প্রোগ্রেসিং থিং। কিডনি যখন নাকি ফেল করতে শুরু করে, ইট ইজ ইরিভার্সিবল, কর্মক্ষমতা ক্ষয় হতে শুরু করে সেটাকে ফিরিয়ে আনা কারোর পক্ষে সম্ভব হয়নি। তো সুতরাং ওটা যখন নাকি ক্রমেই মানে বৃদ্ধিমান অবস্থাটা, তখন তারা বললো যে আমি বললাম যে তাহলে আমি কি ফিরে যেতে পারবো না? আমরা ফিরে যেতে পারবে, তবে তার আগে আরও একটা স্পেশালিস্টের কাছে যেতে হবে। সুতরাং আরও একটা জায়গায় হাসপাতালে গিয়ে তাকে ভর্তি করালাম, সেখানে থাকবে আরও এক সপ্তাহ। এক বড় ডাক্তার ছিল সেখানে, সেই ডাক্তার বললো যে তোমরা যখন দেশে কেরালাতে ফিরে যাবে, তখন সঙ্গে সঙ্গে তুমি একটা ডাক্তারের কাছে নিয়ে যাবে, একটা কিডনি স্পেশালিস্ট, তাতে নাকি তোমরা ইয়ে করতে পারো আর কি, ওকে পরিবার ইজ নেসেসারি দে উইল ডু। অটোতে ফিরে এলাম, ফিরে এসে 73 সঙ্গে সঙ্গে আমরা ডক্টর জিনেল বলে এক ভদ্রলোক ছিলেন, নেফ্রোলজিস্ট বলে কিডনি স্পেশালিস্ট, তো উনি বলেন যে এখনও ঠিক ইয়ার সময় হয়নি, ডায়ালিসিসের সময় হয়নি, ওষুধ খাও, তারপরে যখন সময় হবে তখন আমরা বলবো। আর 74 সময় হয়ে গেল, 74 আর্লি 74, হতে হতে 75 ওটা কিডনি ট্রান্সপ্লান্ট হলো, একেবারে সব কিডনি ফেলে দিয়ে ট্রান্সপ্লান্ট হলো। দ্যাট ইজ ওয়েন চেঞ্জেস স্টার্টেড হ্যাপেনিং। 95-98 সালে যখন আমি রিটায়ার করলাম, তার 3 বছর আগেই আমার একটা হার্ট অ্যাটাক হলো, তারপরে 1998 আমার একটা কোয়াড্রুপল বাইপাস সার্জারি হলো এবং মোটামুটিভাবে সাকসেসফুল হলো। কিন্তু তার অর্থটা হলো এই, আমার দেশে যাওয়ার দরজাটা শেষ পর্যন্ত বন্ধ হয়ে গেল। ইভেন যখন না আমার স্ত্রী যখন মারা গেল, 1998 মারা গেল, 2002 সাল, ওই তো বললাম। কিন্তু আমি একটু মাঝখানে জানতে চাইছি, আপনার যে 2 সন্তান, এখন ওরা কি করছে? তারা বড় হলো এর মধ্যে? আমার বড় ছেলে ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, সে কার্টুন থেকে প্রথম ডিগ্রিটা করে আমার বিশ্ববিদ্যালয় থেকে। করার পরে সে বার্কলিতে স্কলারশিপ পেয়ে চলে যায়, বার্কলি ক্যালিফোর্নিয়াতে, সেখান থেকে সে এমএসসি করে, তার এমএসসি করার পরে পিএইচডি করে। পিএইচডি করে সে ওখানেই চাকরি পেয়ে যায়, ওখানে বিএ প্রকৌশলী হিসেবে। হ্যাঁ, প্রকৌশলী হিসেবে। হ্যাঁ, রাইট, প্রকৌশলী হিসেবে। সেখানে সে একটা প্রথমে আইবিএমে ঢুকে, আইবিএম থেকে আরেকটা কোম্পানিতে, এইভাবে করতে করতে এখন সে একটা অন্য একটা কোম্পানিতে মোটামুটি ভালো অবস্থানে আছে। দ্বিতীয় ছেলে, তার নাম হলো রাজা রহমান, তা সে ছিল সম্পূর্ণ ভিন্ন একটা খাতের ছেলে, খানিকটা হয়তো আমার এই জিন থেকে পাওয়া, আমি জানি না, আমি নিজে কতটা ক্রেডিট দেব না।
কিন্তু ওর ইয়েটা হলো আর্টসের দিকে, কোনো সময়ই সেই অঙ্ক বিজ্ঞান এগুলির প্রতি আকৃষ্ট ছিল না। সে ইনফ্যাক্ট সি হিজ এ মিউজিশিয়ান, হিজ এ পিয়ানিস্ট। তার মানে ওদিকে আপনার একটা ন্যাক ছিল। আমাকে জিজ্ঞেস করেছে, ও যখন অটোয়াতে যখন নাকি খুবই ভালো রেজাল্ট করছিল, যেখানে যায় সেখানে সে ফার্স্ট প্রাইজ পায় ইত্যাদি করে, তখন লোকে এতই মুগ্ধ তার পিয়ানো শুনে, তখন জিজ্ঞেস করে যে হোয়ার ইজ গেট ইট ফ্রম, আমাকে জিজ্ঞেস করে যে হোয়াট ইজ দি হিস্ট্রি, হোয়াট ইজ দি গেট ইট ফ্রম। তখন আমি হেসে হেসে বলতাম, হি গট ইট ফ্রম হিজ ফাদার হু উড হ্যাভ বিন এ গ্রেট পিয়ানিস্ট ইফ হি হ্যাড এ পিয়ানো। তার অর্থটা হলো যে আমি এতই গরিব ছিলাম যে আমি পিয়ানো দেখছি চোখে, সেটাই তো অনেক জিনিস। সুযোগ তৈরির অভাবে ওই জগতে যাওয়া হয়নি। আমার মনে হয় যে গণিতের যে মধ্যে যে মৌলিকতার প্রয়োজন হলে, মৌলিকতা থাকলে পরে তোমার কাজের মধ্যে একটা একটা চমৎকারিত্ব থাকে, লোকে আকৃষ্ট হয়, সেই সময়টা চলে গেছে। আমার মধ্যে যে জিনিসটা বাসা করে বেঁধেছে সেটা হলো একটা গভীর চিন্তার। এটা আপনি লেখাতে পড়েছেন, আপনি পাঠকের সঙ্গে এখন শেয়ার করতে চান আপনার ভাবনাটাকে, শেয়ার করতে চান একটা একটা যে যোগসূত্র স্থাপন করা, একটা যে আমি ব্রিজ তৈরি করা, হ্যাঁ রিক তৈরি করা, ওটার মধ্যে আমি, তার অর্থটা হলো যে আমি এখন প্রায় বলতে গেলে পুরো সময়টাই আমি লেখালেখিতে কাটাই। হ্যাঁ, তাহলে এই লেখক, এই যে লেখক মিজান রহমানের প্রতি আমরা যে আমাদের অপরিসীম প্রত্যাশা এবং যা আমরা প্রাপ্তিযোগ, সেটা আরও আগে শুরু হলো না কেন? সেটা কি আপনার 30 বছরের শিক্ষকতার কারণে, মানে ওইখানে সেটা একটা একটা রহস্যজনক বটে, এটা শিক্ষকতার কারণে না, অনেক পরে গবেষণা, যখন গবেষণার মধ্যে যখন তো থাকে একটা মানুষ, বিশেষ করে আমি আমি বলবো যে আমি এলাম একটা ফিউ রিসার্চ টাইপের ম্যান। এই যে আমার যে জীবন পরিক্রমা, জগৎ বিশ্ব জগতের মধ্যেই আমি আমি নাগরিক হয়ে গেলাম, এই পরিক্রমাটা, তো ওই ওই নেশাতে আমার সাহিত্য সম্পূর্ণ অবহেলিত রয়ে গেল। ছেনে গিয়ে আপনার আফসোস আছে স্যার? না, আফসোস নাই। আপনি বলেছেন যখন যেটা হয়েছে ওই সময়টাকে তো আপনি উপভোগ করেছেন, এই সময়টাকে আমি যদি এটা ওই ওই সময় যদি অপচয় হয়ে যেত, হ্যাঁ তাহলে পরে আমি নিজেকে ক্ষমা করতে পারতাম না, দুঃখবোধ তৈরি হতো, তখন দুঃখ না, তখন বললাম যে তাহলে পরে জীবনের ইটস এ রিয়েল ফেলিওর আর কি।